আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাজিয়াস কিচেন আজ আমি দেখাচ্ছি আপনাদের সাথে আজকে আমি কিভাবে পায়েশ বানাতে হয় ওইটাই দেখাবো তো সর্বপ্রথমে পায়েশ বানাতে হলে আমাদের চিনি গুঁড়া চাল লাগবে আপনারা চাইলে যে কোনো ধরনের চালই ইউজ করতে পারেন বাট আমার কাছে চিনি গুঁড়া চালটা ছিল সেই জন্য আমি এক মুঠো চাল ধুয়ে তারপরে একটা বাটিতে ভিজিয়ে রেখে দিয়েছি চালটাকে ভালোভাবে ধুইতে হবে অন্যথায় চালটার মধ্যে কিন্তু মেডিসিন দেয়া থাকে সেই জন্য আর চালটা ধোয়া শেষ হয়ে গেলে ভিজিয়ে রাখলে চালগুলো একটু ফুলে যায় এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি যে কোনো দুধ চাইলেই আপনারা নিতে পারবেন আমি নিয়েছি ফ্রেশ দুধটা 1 লিটার আপনারা চাইলে গুড়া দুধটাও নিতে পারেন তো ভিজিয়ে রাখা চালগুলো এখন আমি দিয়ে দিয়েছি 1 লিটার চালের মধ্যে এখন আমি চুলাটা অন করে দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব এই ফিনিটা রান্না করতে হলে অবশ্যই হিসাব করে 1 লিটার দুধের মধ্যে 1 মুঠ চাল দিতে হবে এমনত অবস্থায় দুটি তেজপাতা আর দুটি এলাচের দানা দিয়ে দিয়েছি আর একটা দারচিনি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব যাতে বলক এসে যায় আর চুলাটার কাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই ফিনিটা রান্না করতে হয় দূরে সরে গেলে নিচে থেকে পোড়া লেগে যেতে পারে সেজন্য চালগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এই যে আমি দারুচিনিটা দেখাচ্ছি দিয়েছি যে চালটা দেওয়ার পরে অবশ্যই অনবরত নাড়তে হবে আর এরকম বড় বলক এসে গেলেই তারপরে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে দিতে হবে অন্যথায় নিচে দিয়ে লেগে পুরা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য এখন মোটা মোটা বলক এসে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার গুড়টা দিয়ে তারপরে আমি আরো এতক্ষণ কিন্তু আমি 30 মিনিটের জন্য রান্না করেছিলাম চালটা আর দুধটাকে নাড়াচাড়া করে আর গুড়টা দেওয়ার পরে আমি আরো 15 মিনিট রান্না করব সর্বমোট আমার 45 মিনিট লেগেছিল এই পায়েশটা রান্না করতে এই পর্যায়ে আমি মরসা গুড়টাকে দিয়ে দিয়েছি মানে খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি এই গুড়টা খুবই মিষ্টি আমি এতটুকু পরিমাণে নিয়েছি এনাফ মিষ্টি আমার 1 কেজি দুধের জন্য আপনারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন আরো কম করেও দিতে পারেন যদি আরো কম পছন্দ করেন আর গুড়ের জায়গাতে চিনিও দিতে পারবেন আমি গুড়টা পছন্দ করি সেই জন্য গুড়টাই দিয়ে আজকে রান্না করছি তো গুড়টা দেওয়ার পরে একটু লিকুইডি হয়ে যাবে ঠিক এরকম তো হয়ে গেলে একটু নাড়াচাড়া করে করেই দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে আর উপরের দিকে এরকম ফেনা ফেনা বা সর উঠে যেতে পারে তো সরগুলোকে বারে বারে ভেঙে দিয়ে তারপরে রান্নাটা করতে হবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে চালগুলো এই অবস্থায় কিন্তু ফুটে গিয়েছে আর পানিটাও কিছুটা টেনে নিয়েছে পানিটা যখন কমে যাবে তখন উপরের দিক থেকে কিন্তু সরের মতো
দোলা দোলা হয়ে যাবে শরীরের মতো দোলাগুলোই ভেঙে ভেঙে মিশিয়ে দিতে হবে যেরকম আমি এর ভেঙে ভেঙে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ঠিক সেরকমই আর এইগুলো ভেঙে ভেঙে এরকম নাড়াচাড়া করে মিশিয়ে দিলেই কিন্তু স্বাদটা আরো বেশি দ্বিগুণ হয়ে যায় এই মতো অবস্থা আমি ওই যে আমার দারচিনি এলাচের দানা তারপরে তেজপাতা ওইগুলো আমি উঠিয়ে ফেলেছি কারণ এইগুলো আর আমাদের দরকার নেই সেই জন্য আমার রান্নাটা প্রায় শেষই হয়ে গিয়েছে আমার ক্ষীরটা একদম ঘন হয়ে গিয়েছে যেমনটি আমি চেয়েছিলাম ঠিক তেমনি এই যে আমার পায়েসের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খুবই ভালো লাগছে আর একটা সুঘ্রাণ বাহির হচ্ছে এই পায়েসটা খেতে কিন্তু খুবই মজা লাগে আমার বাচ্চারা কিন্তু এই পায়েসটা খুবই পছন্দ করে স্পেশালি আমার ছোট বোনের ছেলে সানি ওর কিন্তু খুবই পছন্দের পায়েসটা আর রিমা তো সবসময় ওর ঘরে সানির জন্য রান্না করে এই মতো অবস্থা আমি একটু গোলাপ জল দিয়ে দিয়েছি চার চামচ এক চামচ রোজ ওয়াটার যাকে বলে ওই রোজ ওয়াটারটাই গোলাপ জল কারণ আমি এই গোলাপ জলটা খুবই পছন্দ করি সেই জন্য দিয়েছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এখন আমি কতগুলো মৌরিকে ভেজে নিচ্ছি মিষ্টি জাতীয় যে কোনো খাবারে এই মৌরিটা খুব চায় সেই জন্য আমি এই মৌরিটাকে ভেজে নিয়ে তারপরে পাতা পুতালের মধ্যে এরকম পিষে নিয়েছি তারপরে আমি সার্ভ করার সময় উপর দিকে সাজিয়ে দিব আমার আম্মা তো সবসময় এই মৌরিগুলো ইউজ করতেন এই মৌরিগুলোর নাম অবশ্য গুয়ামুরিও কেউ কেউ বলে এই যে আমার ক্ষীরটা ঠিক এরকম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে যদি ভালো লাগে আপনারা এরকম রান্না করে খেতে পারেন আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং